السلام عليكم ورحمة الله وبركاته. হ্যালো হ্যালো, হ্যাঁ, এমডি শহীদুল ইসলাম শুনতে পাচ্ছেন? জি হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই হ্যাঁ, আমার লাইভে যুক্ত হওয়ার কয়েকটা শর্ত আছে, আপনি কি শর্তগুলো পড়েছেন? জি পড়ছি, আচ্ছা, শর্তগুলো কি পড়েছি। কি আপনি কি বলতে পারেন? আপনি কি বলতে পারেন শর্তগুলো কি কি? আমি লিখে রেখেছি এখানে লাইভের সাথে। জি, শর্ত আপনি বলছেন যে বাহিরে কোথাও প্লাস্টিক খেলা যাবে না, হ্যাঁ একটা ডাস্টবিনে ফেলতে হবে। হ্যাঁ দ্বিতীয়টা হলো সুস্থ শরীর থাকতে রক্তদান করতে হবে, এবং আপনাদের যে নাস্তিকদের দর্শন আছে সেখানে যে কিছু লেখাপড়া করতে হবে, পড়তে হবে, এটাই তো নাকি আচ্ছা, এই এই শর্তগুলোতে কি আপনি সম্মত হয়েছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার বলেন তাহলে, আপনার কোনো প্রশ্ন বা কোনো আলোচনা থাকলে বলেন। সেটা হলো যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি না দেখি। আপনি মাত্র যে পয়েন্টটা বললেন যে যদি কোনো প্রুফ পাই, অর্থাৎ কোনো প্রমাণ পান যে আল্লাহ আছেন, তাহলে আমরা মেনে নিব। ওকে, তো আমরা না দেখেই আমরা মেনে নিচ্ছি যে আল্লাহ আছে। তো যদি কখনো এরকম হয় যে আল্লাহ নেই, তো আমাদের তো আর কোনো সমস্যা হবে না বোধ হয়, জান্নাত জাহান্নাম নাই, কিছুই নাই, কিছু হলো না, ব্যাস ঝামেলা শেষ। আর যদি এমন হয়ে যায় যে আল্লাহ আছে, জান্নাত জাহান্নাম আছে, কবরের আজাবও আছে, তখন ব্যবস্থাটা কি হবে? আমরা আচ্ছা তো ঠিক আছে, আগাই যাবো, উত্তর পেছনে দিচ্ছি। যাবেন আপনার নাকি হ্যাঁ হ্যাঁ আসবেন না, উত্তর দিচ্ছি, এরকম হয়? হ্যাঁ উত্তর দিচ্ছি, হ্যাঁ উত্তর দিচ্ছি। এটাকে দর্শনের পরিভাষায়, আপনি যে বক্তব্যটা উপস্থাপন করেছেন, দর্শনের পরিভাষায় এই কথাটাকে বলা হয় প্যাসকেল ওয়েজার, প্যাসকেলের ওয়েগার ওয়েজার, ঠিক আছে, প্যাসকেলের ওয়েজার, নাম শুনেছেন এটার? না না, তুমি বলো। আচ্ছা, এটা আমি আপনাকে ব্যাখ্যা করে বলছি যে আপনি যে আল্লাহতে বিশ্বাস করছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করছেন, এর একমাত্র কারণ হচ্ছে গিয়ে আপনি একটা মুসলিম পরিবারে জন্মেছেন এবং ছোটবেলা থেকে আপনাকে শেখানো হয়েছে আল্লাহ বলে একজন আছেন, হযরত মোহাম্মদ হচ্ছেন আপনাদের রাসুল এবং কোরআন শরীফ হচ্ছে আপনাদের কেতাব, এবং এই সবকিছু সত্য। বাকি যাবতীয় যা ধর্ম আছে, যেমন ধরেন চায়নার যে ধর্ম আছে, আফ্রিকায় যে ধর্ম আছে, আফ্রিকায় ধরেন একটা উপজাতির ভিতরে একটা পুঙ্গা পুঙ্গা নামক একটা ধর্ম আছে, এই ধর্মটা হচ্ছে মিথ্যা ধর্ম, বা ধরেন গ্রিসে যে জিউস নামক একটা দেবতা ছিল সেই ধর্মটা হচ্ছে মিথ্যা ধর্ম, তাই তো? এই জিনিসটা আপনি ছোটবেলা থেকে শিখেছেন, বাদ বাকি সমস্ত ধর্ম হচ্ছে মিথ্যা, একমাত্র কেবলমাত্র সত্য ধর্মটা হচ্ছে ইসলাম ধর্ম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মটা হচ্ছে ইসলাম ধর্ম, তাই তো আপনি শিখেছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ঠিক একইভাবে ভারতে যে শিশুটা জন্মেছে সেই শিশুটাও একইভাবে মনে করে যে সনাতন ধর্মটাই হচ্ছে গিয়ে পৃথিবীর একমাত্র সত্য ধর্ম, ঠিক আছে? ওকে, আমি একটা কথা বলতে পারি? না ভারতে আমি তো না শুধু আমি শেষ হিন্দু করি জন্ম আমি হয়, শেষ করি মুসলিম আমি জন্ম শেষ হয় করি না। আমি শেষ করি শেষ করি তারপর আপনি বলবেন। আমি একটা উদাহরণ হিসেবে বলেছি, ভারতে যে শুধুমাত্র হিন্দুই জন্মায় না সেটা আমি জানি, আমি আমি তো আরো আপনাকে জাস্ট বলবো না একটা, যেখানে উদাহরণের কোনো ইয়ে হয় না, ভাই যুক্তি নেই এখানে, না কারণ না না ভারতে একটু তো শুনুন, বলেন আমি আপনি ভারত আমার তো পুরো আছে কথাটা শুনলে না। বুঝতে পারবেন, আপনি আমার পুরো কথাটা শুনলে বুঝতে পারবেন, কিন্তু আপনি আমার কথার মাঝখান দিয়ে কথা বলেন, বলে ফেললে তখন বুঝতে পারবেন না, ঠিক আছে? আমি এক্সাম্পল হিসেবে জি বলেছি, ভারতে যদি একটা শিশু যদি একটা হিন্দু পরিবারে জন্মায়, সে ছোটবেলা থেকে আপনার জানে, এক্সাম্পল আমি কেন মানতে বলেন, এটা কি কোনো ভাই ভাই এডিট আপনি করলো? আমার কথাটা শুনবেন না, আপনি কি আমার কথাটা শেষ করতে দিবেন না? আপনি তাহলে কথা বলবেন না আচ্ছা বলেন তো, মাঝখানে, বলেন বলেন মাঝখানে তাহলে কথা বললে বলেন। আমি আর কথা বলতে পারবো না, ঠিক আছে? ঠিক একইভাবে আচ্ছা ঠিক আছে, মিয়ানমারে যে শিশুটা জন্মেছে, যে মিয়ানমারে একটা বৌদ্ধ পরিবারে যে শিশুটা জন্মেছে, সে ছোটবেলা থেকে শিখে এসেছে যে বৌদ্ধ ধর্মটাই একমাত্র সত্য ধর্ম, বাদ বাকি সব ধর্ম হচ্ছে মিথ্যা। ঠিক একইভাবে ইসরায়েলে যে ছেলেটা জন্মেছে, সেই ছেলেটা ইহুদি পরিবারে, সেই ছেলেটা জানতেছে যে ইহুদি ধর্মটাই একমাত্র সত্য এবং বাদ বাকি সব ধর্ম হচ্ছে মিথ্যা ধর্ম। এমনকি আমেরিকাতে খ্রিস্টান পরিবারে যে বাচ্চাটা জন্মাচ্ছে, সেই বাচ্চাটাও একইভাবে শিখতেছে ছোটবেলা থেকে যে খ্রিস্টান ধর্মটাই একমাত্র সত্য ধর্ম, যিশুই একমাত্র সত্য, বাইবেলই একমাত্র সত্য, আর বাদ বাকি যা আছে সব ভুয়া কথা, ঠিক আছে? এখন এইভাবে পৃথিবীতে 4,200টা ধর্ম আছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা ধর্মের অনুসারীরা তাদের সন্তানকে ঠিক একই শিক্ষা দেয় যে তোমরা যেই ধর্মে জন্মেছো, যে পরিবারে জন্মেছো, সেই পরিবারের ওই ধর্মটাই হচ্ছে গিয়ে একমাত্র সত্য ধর্ম, বাদ বাকি সব ধর্ম হচ্ছে ভুয়া, বাদ বাকি যে 4,199টা ধর্ম আছে সেটা হচ্ছে ভুয়া কথা, শুধুমাত্র এই একটা ধর্মটাই সত্য, ঠিক আছে? এখন ধরে নিচ্ছি যে আপনি, ধরেন আমরা কেয়ামতের ময়দানে গিয়ে দাঁড়া হইলাম, ঠিক আছে? এখন কেয়ামতের ময়দানে গিয়ে দাঁড়া হইলে সেখানে কি কি ঘটনা ঘটতে পারে সেটা যদি আমরা পরিসংখ্যান করি, তাহলে আমরা দেখতে পাই যে আপনার ঈশ্বর সম্ভাবনা, ঈশ্বরের সত্য হওয়ার যতটুকু সম্ভাবনা, খ্রিস্টানদের ঈশ্বর সত্য হওয়ার সম্ভাবনাও আছে, হিন্দুদের মা কালী সত্য হওয়ার সম্ভাবনা আছে, হিন্দুদের শিব সত্য হওয়ার সম্ভাবনা আছে, আফ্রিকার ভুডু ভুডু ধর্মের যে পুঙ্গা পুঙ্গা দেবতা তার সত্য হওয়ার সম্ভাবনা আছে, গ্রিসের যে জিউস দেবতা তারও সত্য হওয়ার সম্ভাবনা আছে, রোমের যে মানে ধরেন রোমের যে সমস্ত দেবতা ছিল বা মিশরের ইজিপশিয়ান যে সমস্ত দেবতা ছিল, আমন রা হোরাস, এদেরও সত্য হওয়ার সম্ভাবনা আছে। এখন ধরে নিলাম যে এদের মধ্যে একটা সত্য,
এই যে 4200টা ধর্ম আছে, আবার হিন্দু ধর্মের ভিতরে দেবদেবী আছে 33 কোটি, ঠিক আছে? এই 33 কোটি দেবদেবীর একটা আবার আরেকটা দেখতে পারে না, ঠিক আছে? একটার উপাসনা করলে আরেকটা চেতা যায়, ঠিক আছে? আরেকটা খেপেটে লাল হয়ে যায়। এখন দেখা যাচ্ছে, যেমন ধরেন আপনি যদি মানে হিন্দু ধর্মের কিছু কিছু দেবতা আছে যাদের উপাসনা করলে অন্য দেবতারা নাখোশ হয়, ঠিক আছে? এখন ধরে নিলাম এই যে 33 কোটি দেবতা, একটা ধর্মের ভিতরে যদি 33 কোটি দেবতা থাকে, তাহলে তো এই যে 4200 ধর্মের ভিতরে তো মানে দেবদেবী, ঈশ্বর, আল্লাহ, ভগবান, এদের কোনো অভাব নাই। হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি দেবদেবী পৃথিবীতে, ঠিক আছে? এখন এদের ভিতরে কোনটা সত্য হওয়ার সম্ভাবনা আছে যদি আমরা সেই হিসাবে নামি, তাহলে আপনার আল্লাহর সত্য হওয়ার সম্ভাবনা আছে, আবার ইহুদিদের জিহোবা সত্য হওয়ার সম্ভাবনা আছে, আবার ধরেন বৌদ্ধদের গৌতম বুদ্ধ সত্য হওয়ার সম্ভাবনা আছে, আবার আবার আফ্রিকার যে ছোট ছোট গোত্র আছে সেই গোত্রের ভিতরে যে পুঙ্গা পুঙ্গা ভুঙ্গা ভুঙ্গা নামক মানে বিকট দৈত্য দানবের মতো যে দেবতারা, তাদের সত্য হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি গিয়ে দেখলেন যে মা কালী সেখানে বসে আছে, আপনি সারা জীবন ইসলাম ধর্ম পালন করলেন, নামাজ রোজা করলেন, গিয়ে দেখলেন যে মা কালী বসে আছে। এখন মা কালীকে দেখে আপনার গেল মানে মাথা খারাপ হয়, আপনি তো আর মা কালীর পূজা দেন নাই, তো মা কালী তো আপনাকে এখন বাস দিবে, বা মা কালী তো আপনাকে চিকেন ফ্রাই বানাবে, মানে হিউম্যান ফ্রাই বানাবে, গ্রিল গ্রিল করবে আপনাকে আগুনের ভিতরে এবং আপনাকে ছেঁচা দিবে, তো এই একটা বিপদ। তারপরে তারপরে আবার যে হিন্দু ছেলেটা জন্ম, কথা শেষ হয়নি, কথা শেষ হয়নি, কথা শেষ হয়নি, না না কথা শেষ হয়নি, কথা শেষ হয়, কথা শেষ হয়নি। আপনাকে আমি প্যাসকেলের ওয়েজার, প্যাসকেলের ওয়েজারটা আমাকে জানাই, হ্যাঁ শেষ হলে আপনাকে বলবো, প্যাসকেলের ওয়েজার হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? এবং হিন্দু ধর্মে যে ছেলেটা জন্মেছে সেই ছেলেটা সারা জীবন মা কালীর উপাসনা করলো, গিয়া দেখলো যে আল্লাহ বেটা খাড়ায় আছে, আল্লাহ এখন ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে, বলতেছে এই বেটা তুই মা কালীর পূজা করছিস কেন, আমার পূজা করছ না কেন, দিল চাচা। হিন্দু বেটা গেল বিপদে পেরা। এখন এরকম 4200টা ধর্মের ভিতরে যে কোনো একটার যদি সত্য হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ধর্মটা সত্য হওয়ার সম্ভাবনা হচ্ছে কি 1/4200, 1/4200 পরিসংখ্যান তো নিশ্চয়ই আপনি করেছেন, 1/4200 আপনার আল্লাহর সত্য হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? এখন এখানে আরো সমস্যা আছে, আরো সমস্যা হচ্ছে গিয়ে ধরেন আপনি মানে সেফ থাকার জন্য মনে করেন আপনি একদম ফুল প্রুফ প্ল্যান করলেন, পরিকল্পনা করলেন যে আমি বেহেস্তে যাবই, স্বর্গে যাবই, যেই আল্লাহ সত্য হোক, যে ঈশ্বরই সত্য হোক, আমি আমার স্বর্গে যাইতেই হবে, ঠিক আছে? তাহলে আমি কি করি, আমি 4200 ধর্মটা একসাথে পালন করি, একটা তো লাগা যাবেই, হ্যাঁ লটারিতে একটা যদি লাগা যায়, তাহলে তো আপনি তো যে কোনোটারই কোনো প্রুফ নাই, এই যে 4200টা ধর্ম যে আছে যে কোনো ঈশ্বরেরই কোনো মানে প্রমাণ নাই, তাহলে আপনি মানে একটা গেস করতেছেন, আপনি যে পরিবারে জন্মেছেন সেই পরিবারের ধর্মটাই পালন করতেছেন, ঠিক আছে? অথবা আপনি একটা গেস করতেছেন, আপনার গেসটাকে বলা হয়েছে ওয়াইল্ড গেস, মানে আপনি যে কোনো একটা বাইচা নিলেন, বাইচা নিয়ে পালন করতে থাকলেন, কিন্তু তাতে যে সমস্যাটা দেখা দিবে, সমস্যাটা দেখা দিবে যে এই এক ধর্মের ঈশ্বর আবার আপনি যদি অন্য ধর্মের ঈশ্বরকে উপাসনা করেন, তাহলে এই ধর্মের ঈশ্বর আবার খেপা যাবে, এক একজন ঈশ্বর আবার খুবই হচ্ছে গিয়ে হিংসা প্রবণ, হিংসা প্রবণ। না না আপনি আমার কথা, আমার কথা শেষ না, শেষ না হওয়া পর্যন্ত তো আপনি বলতে পারবেন না, না না শেষ না হওয়া পর্যন্ত বলতে পারবেন, আপনাকে আপনাকে আমি জিনিসটা বুঝাই বলবো, তারপর আপনি বলবেন। তারপরে দেখা গেল যে না না একটু শুনে নেন, শুনে নেন, কথা মাঝখানে বারবার বলেন না, এক একটা ধর্মের ঈশ্বর গুলা হচ্ছে কি আবার বাচ্চাদের মতো প্রতিহিংসা পরায়ণ, হিংসা প্রবণ। হ্যাঁ, যেমন ধরেন আপনি আল্লাহর ধর্মটা বিশ্বাস না করে আপনি করছেন হচ্ছে গিয়ে মা কালীর ধর্ম বিশ্বাস, কারণ আল্লাহ এখন বাচ্চাদের মতো আবার কান্নাকাটি করবে, হ্যাঁ ও আমাকে বিশ্বাস করে নাই, আমাকে মানে নাই, আমাকে প্রার্থনা করে নাই, আমি তো গেলাম খেপে, সে গেল খেপে, ঠিক আছে? আবার আবার ধরেন আপনি মা কালীকে বিশ্বাস না করে আল্লাহকে বিশ্বাস করছেন, এখন গিয়ে দেখলেন মা কালী সত্য, এখন মা কালী গেল খেপে, হ্যাঁ তুই আমাকে বিশ্বাস করিস নাই, তখন মা কালী কান্নাকাটি শুরু করলো, মা কালী মানে মা কালীর গেল মাথা খারাপ হয়ে যায়, আপনি তাকে উপাসনা না করে আপনি উপাসনা করছেন আল্লাহকে, তখন তো মা কালীও একটা একটা বিপদে ফেললো আপনাকে। তো এইখানে আপনার যে কাজটা করা উচিত, আপনি যদি ফুল প্রুফ প্ল্যান করতে চান যে হ্যাঁ আমি সবকিছু প্ল্যান করে আগাবো, আপনার ঘরে 4200টা ধর্মের দেব দেবীর ছবি টবি লাগাইতে হবে, কিন্তু লাগায় কিন্তু আপনি পার পাবেন না, ধরেন এর ভিতরে যদি আল্লাহ সত্য হয়ে থাকে, তখন আবার এই যে 4200টা ধর্ম আপনি পালন করছেন সেই জন্য আপনাকে আবার আবার ছেঁচা খেতে হবে, মানে আপনি শিরক করছেন, কুফরি করছেন, এই জন্য মানে আপনি একটা বিতিকিস্তি পরিস্থিতির ভিতরে আছেন, ঠিক আছে? এই কারণে যে এই যে এত ভেজাল, ভেজালের কারণে আমরা যেটা মনে করি যে এত ভেজালের ভিতরে না গিয়ে আপনি যেই জিনিসের প্রমাণ আছে, যেই জিনিসের যুক্তি আছে, সেই জিনিসটা পালন করেন। এই যুক্তিহীন 4200টা ধর্ম কোনটা সত্যি, আপনি আপনার মানে ইসলাম ধর্মের একটা পরিবারে জন্মেছেন দেখে আপনার ধর্মটা সত্য, এটা তো কোনো যুক্তি হতে পারে না, বা হিন্দু ধর্মের পরিবারে যে ছেলেটা জন্মেছে সেই কারণে হিন্দু ধর্ম সত্য, এটা তো কোনো যুক্তি হতে পারে না। তাহলে আমরা যেটা বলছি যে আপনারা যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে নিজের বিবেক বিবেচনা, মানবিক বোধ, মগজ, ব্রেইন, এই জিনিসগুলা ব্যবহার করে তখন যদি আপনি সিদ্ধান্ত নেন, তখন আপনি অন্তত বলতে পারবেন যে আমার সিদ্ধান্তটা আমি নিজে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ এবার আপনি বলেন। ওকে আমি কি বলি,
আমি প্রথম প্রশ্ন করছিলাম, প্রথম আপনার মিস্টেক যেটা হয়েছে, আপনি ধর্ম নিয়ে কথা বলছেন, আমি ধর্মের বিষয় বলিনি, আমার ধর্মের কথা বলছি আর আপনার নাস্তিকবাদের কথা বলছি, আর আপনি অন্য অনেক ধর্মের অনেক ছড়া গীত শুনাইলেন আমাকে, অন্য ছড়া গীত আমি শুনতে চাই না, আমি বলছিলাম আপনার কথা, আপনি যেহেতু ধর্ম মানেন না আর আপনি অন্য অন্য ধর্মের কথা বললেন, অন্য অন্য ধর্মরা যারাই হোক তারা ঈশ্বর তো একজন আছে, এরকম এক ঈশ্বর হোক আর 33,000 ঈশ্বর হোক, ঈশ্বর মানে একজন, যাই হোক যেভাবে হোক ঈশ্বর আছে একজন, মানে পৃথিবীর রহস্য সৃষ্টি একজন আছে এটা মানে, আপনারা তো এটাও মানেন না, এই জন্য আপনাকে প্রশ্নটা করা হয়েছিল যে না না আপনার আপনার অবস্থা। কথাটা ভুল, হ্যাঁ আপনার আমাকে কথাটা বলতে ভুল, জানাবেন, আমাকে বলতে আপনার জানাবেন, কথাটা ভুল, এখন আপনি তো ছড়া ভুল গাইছেন, বলছেন, এখন আমাকে আমার কথাটা দেখতে আপনি দিবেন, তো ভুল আমার বলছেন। কথাটা শেষ করতে দেন, আপনি তো অনেক আচ্ছা ঠিক শুনছেন, আছে, আপনি, আমি ধরা খাইছি, দিলাম আমি আপনার কাছে যুক্তিতে হেরে গেছি, ঠিক আছে, এখন আপনি শুনেন, এই ধরনের কথা যুক্তি বলার জানেন কোনো নাই, মানে আপনাকে নেই। বলছি যে আপনি শুনেন শুনেন, আপনি আপনাকে ধরা বলছিলাম খাইছেন, কিন্তু আপনি আমাকে শুনেন 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 ধর্মের শুনেন, কথা একটু বলছেন, শুনেন, একটু শুনেন, আপনি ধরা খাইছেন, আপনি হেরে গেছেন, আপনার দাঁত ভাঙা জবাব দিছি, এই সমস্ত থার্ড ক্লাস শিশুতোষ কথাবার্তা বলার কোনো অর্থ হয় না, বুঝছেন, আমরা একটা আলোচনা করছি, আপনাকে তো আপনি এখন ধরা আমি খেয়ে এখানে গেছেন, বলি যে আপনি ধরা আপনি খাইছেন, এইমাত্র আপনি বলেছেন বলছেন যে যে আপনি আপনি ধরা মিস্টেক খেয়েছেন, করছেন, না আপনি আপনি এইমাত্র মিস্টেক করছেন, বলেছেন, না না আপনি আপনি এইমাত্র এরকম বলেছেন, বলছেন, কিন্তু আপনার আপনি বলছেন, মুখ থেকে আমি স্পষ্ট শুনেছি শোনেন আপনি বলেছেন আপনি ধরা খাইছেন, শোনেন, এই ধরনের শিশুতোষ বাচ্চাদের মতো আমি ধরা আচরণ খাইছি কেন কিন্তু করেন, বলিনি, বলেছেন, আমি না না শুনেছি না তো, না আপনি ভুল আমি কথা শুনেছি বললেন, তো, না না শোনেন আমি শুনেছি এখানে তো, আপনি কমা এখানে গুলো যারা গেছেন, লাইভ ভিডিও আপনি দেখছে ধরা খাইছেন, তারা আপনি একটু মিস্টেক আগে করছেন, একটু আগে ব্যাকে গিয়ে শুনলেই পেয়ে যাবে, ভাই মিথ্যা কথা বলেন, ভাই অবশ্যই অবশ্যই, মিথ্যা আচ্ছা কথা আমার বলেন, মিস্টেক থাকি, এখানে আমরা কিন্তু মানে মিথ্যা কথা কেন শোনেন, বলেন, এখানে আপনার যদি মিথ্যা আমি কথা কথা বলার বলতে দরকারটা থাকি কি, আপনি ধরা খাইছেন, না না না, শুনুন, আপনি যেখানে আপনি আমি ধরা আলাপ করতে খাইছি আমি আসছেন, বলে থাকি, আপনার মিথ্যা কথা তাই বলার দরকারটা কি, আপনি আমার বলেন, এই জায়গায় যারা খেয়েছে ভাই তারা ভাই শুনবে, আপনার মিথ্যা বলে কথা দিবে যে বলাটা কি বিষয়টা দরকারটা কি, হয়েছে, মিথ্যা কথা বলার দরকার কি, আপনি একটু আগে বলেছেন আপনি ধরা খাইছেন, আপনি মিথ্যা কথা বলছেন আর আমার ঘরে চাপাচ্ছেন সেই মিথ্যাটা, আপনি তো এখানে রেকর্ডিংটা আছে, অতএব অবশ্যই যদি চুপ রেকর্ডিংটা থাকেন আছে, রেকর্ডিংটা আবার না শুনুন, না না আপনি রেকর্ডিং, কিন্তু না মিথ্যা তারপরে কথা আমার কেন সামনে আমি বলবেন, মিথ্যাটা বলবেন, মিথ্যা কথা আপনি কেন বলবেন সেটা আপনি আগে আমাকে বলেন, যে আপনার মিথ্যা কথা বলার প্রয়োজনটা কি, আপনি আচ্ছা ধরা ঠিক আছে খেয়েছেন, এখন আমি বলি, এটা তো আপনি শুনুন একটু আপনি আগে যদি বলেছেন, মিথ্যা কথা বলছেন আমার ঘরে চাপাই দিচ্ছেন, এই জিনিসটা তো রেকর্ডিং আছে, আমি যদি হ্যাঁ বলে থাকি যে আমি মানে আপনি আপনি ধরা আপনি খাইছেন আপনি এই কথাটা আপনি যদি না বলে না থাকি, আপনি বলেছেন, আপনি বলেছেন, এখানে দেখেন যে এই যারা আরে কমেন্ট ভাই করছে আপনি তারা, একা শুনলে তো হবে না, শুনুন আপনি এখানে একা যারা শুনলে তো কমেন্ট হবে না, করছে, এই এখানে যে দেখেন আপনি কমেন্টগুলো তিনশো পড়েন, এই যে ছেলে এমারুল লিখেছেন মমিন মিথ্যা বলছে, এমডি আপন আহমেদ বাবু লিখেছেন হুম বলছে, তারপরে সৌহার্দ্য সুজন লিখেছেন আমরাও শুনেছি, হ্যাঁ এমডি আপন আহমেদ বাবু লিখেছেন বলছে, আচ্ছা আপনি শুনুন, হ্যাঁ আপনি একটু থামেন একটু থামেন, তারপরে আচ্ছা কালপুরুষ হাসান লিখেছেন রেকর্ডিংটা আছে, শুনেছি, আপনি বলেছেন ভাই, কেন মিথ্যা কথা বলেন ভাই, মানে একে তো শিশুদের মতো আচার আচরণ করেন, বাচ্চাদের মতো আচার, ধরা আমি খাইছেন, বলছিলাম দাঁত যে ভাঙা জবাব দিছি, আপনি আপনাকে মিস্টেক ধরা করছেন, খাওয়াই দিছি, আপনি মিস্টেক করছেন, না না আপনি না মিস্টেক করছেন এই কথা না বলছেন, না আপনি বলেছেন আমি ধরা খাইছেন, মিস্টেকের কথাই আপনি বলছি, বলেছেন আমি ধরা বলছি খাইছেন, যে ধর্মের কথা, না না আপনি আপনার বলেছেন কথা ধরা আপনি খাইছেন, নিয়ে এসেছেন ধর্মটা, না না আপনাকে আমি যে জিনিসটা বলেছি সেই জিনিসটা হচ্ছে যে হিন্দুরা যে ঈশ্বরে বিশ্বাস করে তা দিয়ে কোনো কাজ হবে না, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, হিন্দুরা যতই ঈশ্বরে বিশ্বাস করুক না কেন তা দিয়ে কোনো কাজ হবে না, কারণ ইসলাম ধর্ম বলে শুধুমাত্র ইসলাম ধর্ম না মানলে অন্য সমস্ত ধর্ম যতই ঈশ্বরে বিশ্বাস করুক না কেন তা দিয়ে কোনো কাজ নাই, কোনো ফায়দা নাই, ইহুদি ধর্ম বলে সেটা যে যুক্তি ইহুদি আছে, ধর্ম যুক্তি ছাড়া, আছে, ভাই আপনি কথাটা শুনে নেন, ইহুদি ধর্ম বলছে যদি ইহুদি ধর্ম না মেনে আপনি যতই ঈশ্বর মানেন না কেন, যতই লাফালাফি করেন না কেন, আপনি মূর্তি পূজা যা ইচ্ছা করেন না কেন, শুধুমাত্র ইহুদি ধর্ম না মানলে কোনো লাভ নেই, ঠিক আছে, প্রত্যেকটা ধর্মের মূল বেসিক হচ্ছে এই জিনিসটা যে শুধুমাত্র সেই ধর্মটা মানলে না মানলে আপনি যত ঈশ্বরে বিশ্বাস করেন কি করেন না না করেন তা দিয়ে কিছু যায় আসে না, আপনার স্পেসিফিক আলোচনা হচ্ছে যে আপনাদের আল্লাহতে যদি ইসলাম ধর্ম আপনাদের অনুসারে শুধুমাত্র ইসলাম ধর্মটা আপনার পালন করতে হবে, শুধুমাত্র ইসলাম ধর্মটা আপনার পালন করতে হবে, ইহুদি ধর্ম অনুসারে শুধুমাত্র ইহুদি ধর্মটা আপনার পালন করতে হবে, না অন্য কোন আরেকটা জিনিস অন্য জানেন, কোনো এটা ধর্ম পালন করে আপনি শুনুন, যত ঈশ্বরে বিশ্বাসী হন না আপনাদের কেন, একটু শেষ করে নেন, একটু একটু শেষ করতে দেন, এই যে অন্য আপনারা কোনো, যারা মানে ভাই আপনি আপনি নাস্তিকবাদী দাবি মানে করেন কথা শুনেন না এবং এরা শুধু বাচ্চাদের মতো আচরণ মুসলিমরা করেন, বলে, এভাবে এভাবে আপনাদের তাহলে যেটা কথা আছে বলতে পারবো না ভাই, ঠিক আছে, শুনুন। মানে উনি কথা শুনেন না, কিছু বোঝেন না, কথা বলে